যারা টুপি দিয়ে নামাজ পড়ায় বা এরকম, এদের কাছে যারা কোরআন পড়তে যায় তারাও খারাপ, এরকম একটা পুরা বক্তব্য আসছে। আমার খুব খারাপ লাগছে। ফাতিহার বাবা এই বিষয়ে আবার ডিসক্লেমার দিচ্ছে, মানে অত্যন্ত সহজ সরল সাদা মনের মানুষ বলে এই ডিসক্লেমার দিচ্ছে। মানে সেখান থেকে আমি জানলাম যে জায়েদ খান মানে আইনি ব্যবস্থা নিচ্ছে, মানে তার বিরুদ্ধে যারা ভিডিও আপলোড করছে। তাহলে জায়েদ খান যে বলল ক্ষমা চাচ্ছি, এইটা কি ক্ষমা চাওয়া? আপনাদের কি মনে হয়, মানে যে ব্যক্তি ক্ষমা চায় সে আবার আইনি ব্যবস্থা নেয় কিভাবে? তার মানে ও যে ক্ষমা চাচ্ছে এইটাই একটা ভণ্ডামি। আপনাদের কি মনে হয় যে জায়েদ খান ক্ষমা চাচ্ছে আবার বলছে আইনি ব্যবস্থা নেবে, তুমি কার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবা আর কার কাছে ক্ষমা চাইলা? আমি খুব গভীরভাবে তার এই ভিডিওটা দেখলাম, গভীরভাবে ভিডিওটা দেখলাম। প্রথমত সে অস্বীকার করছে, মানে পুরোদমে অস্বীকার করছে যে সে এটা করেনি। দ্বিতীয়ত অভিযোগ দিচ্ছে এটা কাটছাট করা হয়েছে, এবং তৃতীয়ত আইনগত ব্যবস্থা নিতে চাচ্ছে এবং শেষে গিয়ে ক্ষমা চাচ্ছে। আমার প্রশ্ন, তুমি যদি এই কথা না বলো তাহলে কেন ক্ষমা চাইবা? দেখেন, মানে একটা মানুষ যদি ক্ষমাই চায় তাহলে সে কোন সাহসে আবার আইনগত ব্যবস্থা নিতে চায় বলেন? যদি ক্ষমা চায় তাহলে ও আইনগত ব্যবস্থা কেন নিতে চায়? আমরা আজকে এই অ্যানালাইসিসটা অত্যন্ত জরুরি। আজকে আমি ফাতিহা আয়াতের বাবার এই ভিডিওটি দেখে যে মানে তিনি বোঝাতে চেয়েছেন ফাতিহা আয়াত আপনার হলো, তাকে আমরা দেখলেও তার ব্যাকগ্রাউন্ডে তার অনেকগুলো মানুষ কাজ করে, ভিডিও এডিটিং টিম রয়েছে, তারপর ক্যামেরাম্যান রয়েছে, অনেকগুলো বিষয়ে। হ্যাঁ, একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সারের পেজ অনেকগুলো মানুষ মেনটেন করতে পারে, তার কমেন্ট সেকশন, তার মডারেশন সেকশন থাকতে পারে, এটা আমারও আছে, আমারও আছে। আমার পেজে 4-5 জন মানুষ মডারেট করে, আমি একা পারি না এটা। তো তিনি অনেকভাবে ডিসক্লেমার দেওয়ার চেষ্টা করেছেন, এবং একটা কথা সুন্দর কথা বলেছেন ফাতিহা আয়াতের বাবা, সেটা হলো বলেছেন যে মানে জায়েদ খান নামাজ পড়ে, তারপরে মসজিদের সভাপতি, তারপরে ইমামদের ভালোবাসে, তার মানে সে অপরাধ করতে পারে না, এইরকম কি? মানে একটা মানুষ অনেক ভালো কাজ করে তার মানে সে খারাপ করতে পারে না, এরকম কি বলেন? এইরকম না, মানে অত্যন্ত সুন্দরভাবে আমরা জাস্ট মানে শোনার জন্য একটু শুনবো, আমরা জায়েদ খানের মূল বক্তব্যটা অ্যানালাইসিস করবো। মূলত কথা বলবো যে এই ভিডিওটা আপলোড করা হয়েছে বাংলাদেশের মিস্টার জায়েদ খানের একটি বক্তব্য প্রদর্শন করার ব্যাপারে। আসলে এটি আমাদের প্রথম নজর। ও আগে একটু বলি যে আমি তাকে সম্মানপূর্বক জনাব এমডি জহিরুল হক নামে সম্বোধন করতে চাই, কারণ এটি তার প্রকৃত নাম উইকিপিডিয়ার তথ্য মতে। চলচ্চিত্র অঙ্গনে প্রবেশের পরে তিনি অন্য একটি উপনাম বা ছদ্মনাম নিয়েছেন, যেটি আমি তাকে সম্বোধন করতে না চাওয়ার কারণ হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে আমার যদি ভুল না হয় বলেছেন, ওয়াল্লা তানাবিজু, তোমরা একে অপরকে ডেকো না বিল আলকাব, ছদ্মনামে, মন্দ নামে বা বিকৃত উপনামে। তাই আমি তাকে যেহেতু সম্মান করতে চাই, তার সুন্দর একটি নাম রয়েছে জহিরুল হক, সত্যের জহির, জহির অনেক অর্থ হয়, জহিরের একটি অর্থ হচ্ছে দ্য শাইনিং ট্রুথ, জহিরের অন্য একটি অর্থ হচ্ছে কণ্ঠস্বর। তো আমি তাকে তার সুন্দর সেই নাম জহিরুল হক বলেই সম্বোধন করতে চাই। প্রচলিত ভাবে আপনারা তাকে জায়েদ খান নামে চিনেন, যেটি তার প্রকৃত নাম না হয় আমি কোরআনের আদেশ মেনে তাকে সেই নামে সম্বোধন করতে চাইছি। বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমি বাংলাদেশে ইমামদের অফিসিয়াল সংগঠন শানে সাহাবা খতিব কাউন্সিলের চেয়ারম্যান সম্মানিত মুফতি জনাব শামীম মজুমদারের সঙ্গে কথা বলে আমার ব্যক্তিগত আগ্রহের ব্যাপারটা প্রকাশ করেছি। আমি তাকে বলেছি যে যদি তিনি জনাব জহিরুল হকের সাথে আমাকে নিয়ে একটি লাইভ অনুষ্ঠান আয়োজন করতে চান, তাতেও আমি রাজি আছি, যেখানে আমি তুলে ধরবো পুরো বিষয়টি। একই আগ্রহের কথা আমি প্রকাশ করেছি বাংলাদেশের আরেকটি জনপ্রিয় অনলাইন ভিত্তিক টক শো ফেস দ্য পিপলের সম্মানিত উপস্থাপক জনাব সাইফুর রহমান সাগরের কাছে। তিনি আমাকে বলেছেন যে তিনি জনাব জহিরুল হকের কাছ থেকে তেমন কোনো আশাব্যঞ্জক সারা পাননি, যদি পান এবং এরকম লাইভ অনুষ্ঠানের আয়োজন করা যায় তাহলে উনি আমাকে জানাবেন। অর্থাৎ আমি বিষয়টা অত্যন্ত সৎ সাহস নিয়ে চ্যালেঞ্জটা মোকাবেলা করতে চাই যে এখানে আমাদের তরফ থেকে কোনো রকমের এডিটিং করা হয়েছে নাকি জনাব জহিরুল হকের মূল বক্তব্যটাই আমরা কোনো রকম এডিটিং ছাড়া প্রচার করেছি। মিস্টার জহিরুল হকের
একটি ভিডিও আমাদের নজরে আসে, যেটি ডাঙ্গুলি এন্টারটেইনমেন্ট নামে একটি পেজে আপলোড হয়। একটু স্ক্রল করে ওই পেজে দেখতে পাই যে আসলে এটি একই ইন্টারভিউর অংশ, একাধিক ভিডিও আপলোড হয়। যেমন ওনাকে প্রশ্ন করা হয়েছে উনি কোন কোন নায়িকার সঙ্গে রিলেশন বা সম্পর্কে জড়িয়েছেন, তার উনি যে উত্তর দিয়েছেন তা নিয়ে একটি ক্লিপ 5-6 মিনিটের। ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে বাংলাদেশের অন্যান্য চলচ্চিত্র অঙ্গনের নায়করা বা নায়িকারা ওনার মতো এত দামি পোশাক কেন পরেন না, সেই প্রশ্নের উত্তরে উনি যা বলছেন তা নিয়ে 6-7 মিনিটের একটা ক্লিপ। ঠিক তেমনি ওনাকে যখন জিজ্ঞেস করা হয় ওনার অন্য একটি প্রশ্ন উপস্থাপিকা যখন তাকে করে, যেই অংশে উনি ইমামদেরকে কটূক্তি করে সেটি নিয়েও 6-7 মিনিটের একটা ক্লিপ। তো সবগুলো ক্লিপ দেখার পরে আমি ইমামদেরকে কটূক্তি করা ক্লিপটা ডাউনলোড করি, 7 মিনিট কাপল অফ সেকেন্ডস এর একটা ক্লিপ। আমার একটি ভুল হয় যে আমি বুঝতে পারিনি যে ডাঙ্গুলি এন্টারটেইনমেন্ট তাদের পেজ থেকে এই ভিডিওটি ডিলিট করে দিবে পরবর্তীতে, কারণ আমি বুঝতে পারিনি যে ফাতিয়ার পেজ থেকে আপলোড করলে এটি এত মানুষের নজরে আসবে এবং তা নিয়ে এত ট্রেন্ডিং হবে সোশ্যাল মিডিয়াতে। ভাইরাল শব্দটা আমি ব্যবহার করি না বা করতে চাই না সজ্ঞানে, ঠিক যেমনি আমি সেলিব্রিটি শব্দটাও কারো বেলায় ব্যবহার করতে অনিচ্ছুক। তো আমি গাঙ্গুলি এন্টারটেইনমেন্ট যে পোস্টটা করে সেটি আমি ডাউনলোড করে রেখেছি, কিন্তু সেটা কোনো স্ক্রিনশট নিয়ে রাখিনি। রাখলে ভালো হতো, আপনাদের দেখাতে পারতাম ওই পোস্টে গাঙ্গুলি এন্টারটেইনমেন্ট যে ক্যাপশনটা দেয় সেখানে তারা লিখেছিল যে তাদের ভাষায় ইমামদেরকে গালি দিলেন জায়েদ খান, আর ডেসক্রিপশনে লিখেছিল যে ইমামদের বলাৎকারের বিষয়ে জায়েদ খানের বক্তব্য। আমি ভিডিওটা ডাউনলোড করে রেখেছি কিন্তু আমি স্ক্রিনশটটা নেই। সেই ভিডিও যেটি আমি ডাউনলোড করেছি 7 মিনিট কাপল অফ সেকেন্ডস এর ভিডিও, সেই ভিডিওতে 1 মিনিট 14 সেকেন্ড সময় থেকে 1 মিনিট 28 সেকেন্ড, এই 14 সেকেন্ডে উনি যে কথাগুলো বলেছেন তা আমি হুবহু ফাতিয়ার পেজে আপনাদের জন্য তুলে ধরেছি। এখানে কোনো এডিট অথবা অন্য কোন রকমের পরিবর্তন সংস্করণ কোনো কিছুই করা হয় নাই। তার প্রমাণ হিসেবে সেই একই পোস্টের নিচে কমেন্টে আমরা 7 মিনিটের সেই সম্পূর্ণ ক্লিপটিও দিয়েছি। পুরো ক্লিপটি পোস্ট আকারে আপলোড না করার কারণ হলো সেটি প্রাসঙ্গিক নয়, সেখানে উনি অন্য আরো অপ্রাসঙ্গিক কিছু কথা বলেছেন যা নিয়ে আমরা আহত নই। কথাগুলো আপত্তিকর কিন্তু আমরা সংক্ষুব্ধ নই। আমরা সংক্ষুব্ধ শুধুমাত্র ওই অংশে যেখানে ইসলামকে এবং ইমাম শব্দের অর্থ নেতা, যাদের পেছনে আমরা নামাজ আদায় করি, শুধুমাত্র আমরা তাদেরকে ইমাম বুঝি কিন্তু আসলে তারা সমাজের প্রকৃত নেতা। তো আমি যখন দেখি যে ইমামদেরকে আহত করে উনি একটি কথা বলেছেন সেই অংশটুকুই আমার প্রাসঙ্গিক মনে হয়, তাই আমি সেই 1 মিনিট 14 সেকেন্ড থেকে 1 মিনিট 28 সেকেন্ড এই অংশটুকু আপলোড করি। যে কোনো ভিডিও আপলোড করার সময় আমরা সাধারণত চুম্বক অংশ কেটে সামনে নিয়ে আসি, এরপরে পুরো ভিডিও আপলোড করি, এটাই সোশ্যাল মিডিয়ার একটা সাধারণ নর্ম। আবার এই ভিডিওটা যখন আপলোড করা হবে জানি না তখন আবার এখান থেকে একটি অংশ সামনে কেটে বসিয়ে দেওয়া হবে কিনা, হতে পারে, এতে অন্যায় কিছু নেই যতক্ষণ সেটি বিকৃত করা না হয়। আমি যদি 3 মিনিট কথা বলি তা থেকে 10 সেকেন্ড যদি আমি মাঝখান থেকে কেটে নিয়ে ভিডিওর শুরুতে লাগিয়ে এরপরে পুরো 3 মিনিট আনকাট আবার চালিয়ে দেই তাহলে তো কোনো সমস্যার কথা নয়। আমরাও তাই করি, আমরা ওই 1 মিনিট 14 সেকেন্ড থেকে 1 মিনিট 28 সেকেন্ড সময়ের মধ্যে উনি যা বলেন তার একটি অংশ শুরুতে দিয়ে পুরো ভিডিওটা এরপরে চালিয়ে দিয়েছি। এখানে এমন ভাবার কোনোই কারণ নাই যে ওনার না বলা কোনো শব্দ আমরা। আচ্ছা, আমি যেই যে উদ্দেশ্যে এনেছি, ফাতিহার বাবা বলেছে এই, তাহলে বোঝা গেল এই প্রথম ভিডিওটা গাঙ্গুলি এন্টারটেইনমেন্ট থেকে আপলোড হয় এবং ফাতিয়ার বাবা সেখান থেকে এখানে প্রায় 20-30 সেকেন্ডে একটা 25 সেকেন্ডে একটা ভিডিও আপলোড করে। এবং জায়েদ খান বলেছে যে এটি একটু এডিট করা ভিডিও, এটা এডিট করা ভিডিও, কিন্তু এখানে এখানে এই ভিডিওতে কমেন্ট সেকশনে যেটা আমি একটু আগে দেখালাম, এই তো দেখেন কমেন্ট সেকশনে পুরো ভিডিওটা দেখার জন্য দিয়ে দিয়েছে, পুরো ভিডিওটা দেখার জন্য দিয়ে দিয়েছে এবং মূল 25 সেকেন্ডের ভিডিওটি দিয়ে দিয়েছে। জায়েদ খান বলছে এডিট করা হয়েছে, কিন্তু বেসিক্যালি এইখানে পুরো ভিডিওটা রয়েছে। তো আমার প্রশ্ন হলো, জায়েদ খান গাঙ্গুলি এন্টারপ্রাইজকে দিয়ে কেন এডিট করালো, মানে ডিলিট করালো ভিডিওটা?
জায়েদ খান কেন গাঙ্গুলি এন্টারপ্রাইজকে দিয়ে ডিলিট করালো, তার তো পুরো বক্তব্য এখানে ছিল। জায়েদ খান আজকে অভিযোগ দিচ্ছে যে ভিডিওটা এডিট করা, তাহলে জায়েদ খান তার ভিডিও কেন ডিলিট করলো, তাই না? তার মানে জায়েদ খান তার ভিডিও ডিলিট করেছে, তার অর্থ হলো সে প্রকৃত সত্যটা লুকাতে চায়। আজকে সে লুকাতে চেয়ে উল্টো মানে আইনের ব্যবস্থা নিতে চায় তারা আপলোড করেছে। আমি তো মনে করি এই মুখোশ উন্মোচনের জন্য ফাতিহা আয়াতকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত, কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। সে আজকে উল্টা হুমকি দিচ্ছে, আমরা চলেন তার হুমকিটা আমরা শুনবো একটু। আমি একজন মুসলমান, আমার বাবা হাজি ছিলেন, আমি আপনারা জানেন আমি মদ খাই না, বিড়ি খাই না, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি একদম না, আমি কোরআন শরীফ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে প্রচন্ড পরিমাণে ইসলাম, প্রচন্ড পরিমাণে ইসলাম ভালোবাসে, মুসলিম ইসলাম ধর্মকে বিশ্বাস করি, আমি একটা মসজিদ সভাপতি, সুন্দর করে কথাগুলো এমন ভাবে বলেছিলাম, শ্রদ্ধা রেখেই বলেছিলাম, আমি বলেছি শ্রদ্ধা রেখে বলেছে, মসজিদের কিছু কিছু মাদ্রাসার ইমামও আছে যাদেরকে দেখা যায় শিশু বলৎকার করে, এটা শিশু বলৎকার করে, সেটাকে কিছু কিছু না লাগিয়ে সেটাকে সব ইমামদের সম্পর্কে বলে দেখেন, সে কিন্তু এত সে আগে বলছে অস্বীকারই করেছে যে মানে সে এই ভিডিওর মধ্যে অস্বীকার করবে, কিন্তু সে এখন আবার বলতেছে, এখন বলতেছে না সে বলছিল কিছু কিছু ইমাম বলছে, কিছু কিছু ইমাম পরে এই ভিডিও শেষে গিয়ে অস্বীকার করবে যে সে এগুলো বলে নাই, ঠিক আছে, আবার বলবে যে ইমামদের ব্যবস্থা নেবে সে, মানে তুমি যদি ইমামদের মানে ব্যবস্থায় নিতে চাও তাহলে ক্ষমা কেন চাইলা, এটা হলো আমার প্রশ্ন, মানে কত বড় হিম্মত সে এটা ক্রাইম করে আবার উল্টো আইনি ব্যবস্থা নিতে চায়, হয়রানি করতে চায়। আমরা আরও শুনি দেখেন, সে বলছে কই থেকে শালা শব্দ নিয়ে আইসা আইনগত ব্যবস্থা নিচ্ছে। আমি জায়েদ খানকে বলি কই থেকে শালা শব্দ নিয়েছে, তুমি নিজে বাইর করো, তোমার এই যেই শার্ট যেই জামা পরা যেই জামা পরা যেই ড্রেস ওই ড্রেসের ওই ভিডিওর, তাহলে তোমার এটা আইডেন্টিফাই করতে খুব কষ্ট হবে না, এবং তুমি যেখানে ইন্টারভিউ দিছো সেখানে গিয়ে তোমার এটা প্রমাণ করতে খুব কষ্ট হবে না, তাই না? তুমি ওই ভিডিও নিয়ে এসে প্রজেকশন করো, আমরা পুরো জাতি দেখতে চাই, এবং শুধু মুখে মুখে ক্ষমা চাইবা, এটা শুধু মুখে মুখে ক্ষমা চাইলে হইতো, তুমি যেহেতু এখন আইনগত ব্যবস্থা নিতে চেয়েছো ফাতিহাকে, ফাতিহা আয়াতের উদ্দেশ্যে বলেছ যে তুমি আইনগত ব্যবস্থা নেবো ওই পেজের বিরুদ্ধে, সেহেতু এখন তোমাকেই ক্ষমা চাইবা, ক্ষমা চাও কেন, আরও ভিউ ব্যবসা চালানোর জন্য, তাই না, আরও ভাইরাল ব্যবসা চালানোর জন্য, তাই না, দোকান উদ্বোধনের ভিডিও ভাইরাল করার জন্য, এই জন্য এখন ক্ষমা চাচ্ছ, তাহলে ক্ষমা চাইলে তোমার এটা কেমন ক্ষমা চাওয়া যে তুমি আবার আইনি ব্যবস্থা নিতে চাও, আইনি ব্যবস্থা নিতে চাও, তুমি এখানেই বলছো যে কিছু কিছু আলেম বলছো, তা তুমি যে এমন একটা ওই ভিডিওটা দেখাও সেই ভিডিওটাতে তুমি বলেছো কিছু কিছু আলেম, তাই নয়? আপনারা কি এটা দেখতে চান, আপনারা কি দেখতে চান? আমি এই মুহূর্তে বাড্ডা থেকে আমি এই লাইভটি করছি, আফতাবনগর থেকে লাইভটি করছি, আগে আমার বাসা ছিল বাড্ডা, এখন আফতাবনগরে আছি, আফতাবনগর থেকে লাইভটি করছি, আপনারা কোথায় থেকে এই লাইভটি দেখছেন সবাই একটু আওয়াজ দিবেন নিজ নিজ জায়গা থেকে, এবং আপনারা জায়েদ খানের এই পুরো ভিডিও দেখতে চান কিনা সেটা কমেন্টে জানাবেন, জায়েদ খানের প্রতি দাবি জানান যে তোমার সাহস থাকে, তুমি যেহেতু চ্যালেঞ্জ করছো ওই পেজের বিরুদ্ধে মামলা করবা, ফাতেহা আয়াতের বিরুদ্ধে মামলা করবা, এবং শেষ পর্যন্ত ফাতেহা আয়াতের বাবা পর্যন্ত লাইভে আসলো, সেহেতু আমার কথা হলো যে তুমি এই ভিডিওটা পুরোপুরি দেখাও যেটা আনকাট ভিডিও, এবং তুমি যে বলছো যে কিছু কিছু আলেম, এখন তো আর যুক্ত করতে পারবা না, যুক্ত করতে পারবা কীভাবে, ওই রঙের একটা জামা পইরা যাই আবার নতুন করে ভিডিও শ্যুট করবা, তারপরে আমরা দেখতে চাই যে তুমি কিছু কিছু আলেম বলেছ, হ্যাঁ তুমি কিছু কিছু আলেম বলেছ, আমরা শুনতে চাই সেটা। আমি প্রচন্ড পরিমাণে ইসলাম ভালোবাসি, মুসলিম ইসলাম ধর্মকে বিশ্বাস করি, আমি একটা মসজিদ কমিটির সভাপতি, তো আমি সুন্দর করে কথাগুলো এমনভাবে বলেছিলাম, শ্রদ্ধা রেখেই বলেছিলাম, আমি বলেছিলাম কিছু কিছু মসজিদে কিছু কিছু মাদ্রাসার ইমামও আছে যাদেরকে দেখা যায় শিশু বলৎকার করে, এটাও তো অনেক ধরনের গহিত কাজ, সেইটাকে কিছু কিছু না লাগিয়ে সেটাকে সব ইমামদের সম্পর্কে বলে কোথার থেকে শালা শব্দ এনে এগুলোকে যে এডিট করছে পেজ, সেটার আমি আসলে আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং এটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি, এটা আমি আসলে এটার ঘোর বিরোধী, এবং আমি 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 এটা কোনো ধরনের আমি এ ধরনের কোনো কথা বলি না ইমামদের উদ্দেশ্যে, সমস্ত ইমামদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা, তারপরে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন এই ঠালা শব্দ এনে
এগুলাকে যে এডিট করছে পেজ, সেটার আমি আসলে আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং এটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এটা আমি আসলে এটার ঘোর বিরোধী এবং আমি 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 এটা কোনো ধরনের আমি এ ধরনের কোনো কথা বলি না ইমামদের উদ্দেশ্যে, সমস্ত ইমামদের প্রতি আমার। এখন বলতেছে কিন্তু কোনো ধরনের এই ধরনের কথা বলেনি, একটু আগেই বলল যে সে বলছে কিছু কিছু আলেমদের ইমামদের, এখন আবার বলতেছে কোনো ধরনের ইমামদেরকে সে এই ধরনের কথা বলেনি সে। মানে তার কথাগুলো কতটা জড়ায় যাচ্ছে, এবং সে যে পরে গিয়ে দেখেন আমার কথা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলছি, ভালোবাসা রেখে বলছি, আপনারা কেউ ওয়াজে গিয়ে আমার সম্পর্কে ভুল ব্যাখ্যা দিবেন না, আপনারা এডিটিং একটা জিনিস দেখে কেউ ভুল, মানে ওয়াজে গিয়ে নাকি ভুল ব্যাখ্যা দিচ্ছে, অর্থাৎ সে এখনো তার কথার উপর দৃঢ় আছে যে যারা ওয়াজে তার বিষয়ে প্রতিবাদ করতেছে তারা নাকি ভুল ব্যাখ্যা দিচ্ছে, বলছে আপনারা ওয়াজে গিয়ে এই বিষয়ে ভুল ব্যাখ্যা দিবেন না। শুনি আরো, ব্যাখ্যা দিবেন না, আপনাকে বলে আমি এ ধরনের কোনো কথাই বলি নাই, সকল ইমামদের এই ধরনের কোনো কথাই বলে নাই, এই ধরনের কোনো কথাই বলে নাই, কিন্তু একটু আগে বললো যে কিছু কিছু ইমামদের সে বলেছে। প্রতি আমার শ্রদ্ধা, সকল ইসলামের প্রতি ইমামদের প্রতি আমার ভালোবাসা, এডিট যারা করেছে করে তারা তাদের পেজ বাড়ানোর চেষ্টা করেছে, আপনারা দেখলেই জিনিসটা খেয়াল করে দেখতে পাবেন, দ্বিতীয় কথার পরে তৃতীয় করার পরে বাড়ি লাগতেছে কথার মধ্যে, মানে এডিটিংটা করেছে কিছু কিছু জায়গায়। আমরাও বলি যে আপনি এই বাড়িটা দেখাই দেন, আমাদেরকে দেখাই দেন, আপনি মূল ভিডিওটা নিয়ে আসেন, আপনার ওই মিডিয়ার তো আপনার কাছে মূল ভিডিও আছে তাই নয়, তাহলে ওই মূল ভিডিওটা আপনার দেখাই দেন, মূল ভিডিও দেখাই দেন, আপনি আইনগত ব্যবস্থা নিতে চান কিভাবে, মানে নিজে ক্ষমা চাচ্ছে, ক্ষমা চাইলে সে আবার আইনগত ব্যবস্থা নেয় কিভাবে বলেন আপনারা। সকল নিয়ে আসছে, আবার যাদের প্রতি সকল ইমামদের প্রতি ভালোবাসার কথা বলে সেগুলো কেটে দিয়েছে, আমি আশা করি আপনারা আমাদের ভুল বুঝবেন, মানে আমরা একটু দেখতে চাই সে সকল ইমামদের প্রতি ভালোবাসার কথা বলছে ওই ভিডিওতে, সেই ভিডিওর ক্লিপটা জায়েদ খানের কাছ থেকে দেখতে চাই, আপনারা কি দেখতে চান বলেন বলেন। এখন সে বলতেছে আপনারা মানে ওয়াজে গিয়ে ভুল ভাল বক্তব্য দিবেন না, দেখেন মানে মানে এটা এটা কি ক্ষমা চাওয়ার নমুনা, এটা ক্ষমা চাওয়ার নমুনা। আমি একজন মুসলমানের সন্তান, আমি একজন হাজি, আমার বাবা হাজি মানুষ, আমি ইসলামকে বিশ্বাস করি, আমি মুসলমান বিশ্বাস করি, নামাজ করি, আমি ইসলামকে বিশ্বাস করি, অতএব আমি ইমামের পিছনে নামাজ করি, অতএব আমাকে ভুল বোঝার কোনো সুযোগ নাই। আপনারা এই ধরনের কাজ থেকে যারা এই ধরনের ভুল বুঝিয়েছে তাদেরকে তাদের তাদেরকে আপনার তাদের বিরুদ্ধে আপনারা কথা বলবেন, সব ইমামদের প্রতি আবারও বলি আপনাদের যারা এই কথাগুলো বলেছে তাদের বিরুদ্ধে কথা বলতে বলতেছে, এটা কি ক্ষমা চাওয়া, এটা কি ক্ষমা চাওয়া, মানে যারা এই কথাগুলো বল ধরাই দিছে তাদের বিরুদ্ধে কথা বলতে বলতেছে, অর্থাৎ সে মানে পাল্টা তার আলোচনাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনেন নাই, না শুনে নিউজ করছেন, না শুনে নিউজ করছেন আপনারা। আপনাদের প্রতি শ্রদ্ধা, আপনাদের প্রতি ভালোবাসা, আপনাদের পিছনে আমরা নামাজ করি, আপনারা পথ দেখান, তো আপনাদের প্রতি সবসময় শ্রদ্ধা থাকবে। একজন ইমাম সমাজ, একজন আলেম সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, অনেক সম্মানিত ব্যক্তি, আপনাদের কারোর প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, সবার প্রতি ভালোবাসা। আমি শুধু সেই দুই একজন মানুষের কথা বলছি যারা শিশু বলৎকার করে, যারা বিভিন্ন সময়ে ধরা পড়েছে, আপনারা জানেন। এখনো বলতেছে এই কথা, মানে সে এই কথা ছাড়তেছেই না, আবার বলছে এই ধরনের কোনো কথাই বলিনি, মানে সে মানে সে নিজেকে নির্দোষ দাবি করতেছে, আবার ক্ষমা চাচ্ছে। আচ্ছা, নির্দোষ ব্যক্তি কোনোদিন ক্ষমা চায় না, দৃঢ় থাকে নিজ জায়গায়। সে গলিত কাজগুলো, সে মানুষগুলোর কথা বলেছি যেখানে আপনারা সকল ইমাম কখনোই অন্তর্ভুক্ত না, আশা করি আমার ইন্টারভিউর পরে আমার এই কথা বলে আপনাদের এই ভুলভাবে ভাঙবে এবং আপনারা আমার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবেন না। আপনাদের তারপরে আপনারা কষ্ট পেয়ে থাকলে সবার প্রতি আমার আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার না বুঝেও যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, যদি আমি বলিনি তারপর আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা, আমি বলিনি, মানে আমি এখনও মানে এর মধ্যেও সে বলছে আমি বলিনি, আমি এখনও বলতেছি সে বলছে আমি বলিনি, তারপরেও যদি বলে থাকে ক্ষমা চেয়ে চাই, মানে একটা নিঃশর্ত বিষয় যে আমার ভুল ভ্রান্তি যা আছে আপনারা ক্ষমা করে দেন, ঠিক আছে, এইটা না আমি বলিনি, তারপরেও যদি কষ্ট পান তাহলে ক্ষমা চাইবেন, ঠিক আছে। আমি সব শেষে বলবো যে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভুলেও ভাববো না, পাবলিক পিঠের চামড়া তুলে নেবে, তুমি কি আইনগত ব্যবস্থা নেবা, বাংলাদেশের আইনের যে হাল, এই আইন তো তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু নিচ্ছে না, তো এত বড় একটা ঘটনার পরে তোমার বিরুদ্ধে কোনো লিগ্যাল নোটিশ নাই, তোমার বিরুদ্ধে কোনো আইনি নোটিশ নাই, তোমাকে কোনো পুলিশ ডেকে জিজ্ঞাসা করেনি, ডিবি ডেকে জিজ্ঞাসা করেনি, ICT আইনে মামলা নাই, কিছুই নাই, তুমি আবার উল্টা বলতেছো তুমি আইনি ব্যবস্থা নেবা। মসজিদ কমিটির সভাপতি, তো আমি সুন্দর করে কথাগুলো এমনভাবে বলেছিলাম
শ্রদ্ধা রেখেই বলেছিলাম। আমি বলেছিলাম কিছু কিছু মসজিদে, কিছু কিছু মাদ্রাসার ইমামও আছে যাদেরকে দেখা যায় শিশু বলাৎকার করে, এটাও তো অনেক ধরনের গহিততা। সেইটাকে কিছু কিছু না লাগিয়ে সেটাকে সব ইমামদের সম্পর্কে বলে কোথার থেকে শালা শব্দ এনে এগুলোকে যে এডিট করছে পেজ, সেটার আমি আসলে আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং এটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এটা আমি আসলে এটার ঘোর বিরোধী এবং আমি মানে আইনগত ব্যবস্থা নিচ্ছি এর ঘোর বিরোধী। সে দেখতেছে এই পেজের বিরুদ্ধে এই সকল বিষয়। যাই হোক, ফাতিহা আয়াতকে অনেক আপনার হলো ফাতিহা আয়াতের বাবার বিষয়টাও আপনার হলো অনেক জায়গায় এসেছে। তার বাবা ফাতিহা আয়াত, তার বাবা ঠিক আছে, বাবা সেখানে ডিসক্লেমার দিয়েছে, আপনারা দেখেছেন, আমি দেখিয়েছি, ঠিক আছে। যাই হোক, আমি যদি আপনাকে বলি আমাকে ভালো না লাগলে আপনি সোশ্যাল মিডিয়াতে আমাকে দেখবেন না, এটাও একটা বোগাস কথা। কন্টেন্ট আপলোড করতে হবে, এডিট করতে হবে, তা তো নয়, কোনো পেজেই তো তা হয় না। তা ঠিক আছে, একে টাইপ করে এই একই প্রশ্নের উত্তর আগে। যাই হোক, ফাতিহা আয়াতের পেজটিতে আপনারা গিয়ে ফাতিহা আয়াতের বাবার যে মূল ভিডিও, সেই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। সেই ভিডিওতে দলিল প্রমাণ সব দেওয়া আছে, ডিসক্লেমার দেওয়া আছে। আমি আবারও বলছি, ফাতিহা আয়াতের মূল পেজ থেকে আপনারা গিয়ে এই ভিডিওটি দেখবেন। এই ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে, সত্যটা আপনারা জানতে পারবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু ফাতিহা আয়াতকে আমরা সবাই চিনি, তার বাবাকে আমরা চিনি না, তাই ভিডিওটি বেশি ভিউ হয়নি। ভিডিওটি মাত্র ভিউ হয়েছে, সাতচল্লিশ হাজার। এই ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে ভিউ হওয়া উচিত ছিল। আমি আমার জায়গা থেকে কিছুটা দেখানোর চেষ্টা করেছি, আপনারা লাইভটি শেয়ার করে দেবেন, চেষ্টা করবেন ফাতিহা আয়াতের বাবার যে লাইভটি ভিডিওটি সেটি আপনারা সবাই শেয়ার করবেন।